নেইমারকে সচরাচর ভালো লাগার কারণ হচ্ছে ও খালি গড়াগড়ি খায়, গড়াগড়ি খায় তো কি হইছে, এর কারণে তো আমরা পেনাল্টি পাচ্ছি। জড়াই ধরতাম, বলতাম যে ভাই আপনি এত অভিনয় কিভাবে করতে পারে, আসলে অসুস্থ। আমার দলের প্রতি আমার খুব ভরসা আছে। খেলা হতো তাহলে আমরা আগেই যেতাম, আমরা অবশ্যই জিতবো, কারণ নেইমার খেলছে, আমাদের কনফিডেন্স আছে। যখন সামনে পাবো তখন না বলতে পারবো সিচুয়েশনটা কেমন হবে, কেন সংসারে অশান্তি হবে। সে একজন সেলিব্রিটি, তাকে ধরতেই পারি, সে তাকে ভালোই লাগতে পারে। সে তো এমন না যে সারা জীবনের জন্য আমার সঙ্গে থাকছে, একদিনের জন্য পেয়েছি তো একজনের জন্য তো সেলিব্রেশন করতেই পারি। বয়ফ্রেন্ড আছে কি না সেটা পাবলিকলি না বলাই বেটার। আর্জেন্টিনা যদি আসে তার আমরা সমবেদনা জানাবো, তারা বুকে অনেক আশা নিয়ে আছে যে আমরা হারবো, আমরা কান্না করবো, তারা দেখতে আসবে, উল্টা দেখবে যে আমরা সেলিব্রেশন করছি। সামনে পেলে আমি হয়তো কান্না করে দিতাম, অবশ্যই অনেক বেশি কান্নাকাটি করতাম, ছবি তুলতাম, অটোগ্রাফ নিতাম, এই তো। আমি অবশ্যই ওর সাথে একটা সেলফি তুলতাম, তারপরে ওর অটোগ্রাফ নিতাম, তারপরে বলতাম যে জড়াই ধরতাম, বলতাম যে ভাই আপনি এত অভিনয় কিভাবে করতে পারে, আসলে অসুস্থ, মানে এটা জাস্ট ফান করার জন্য বললাম আমি, আর কিছুই না, নাথিং এলস। আমার দলের প্রতি আমার খুব ভরসা আছে। শোনো, পাঁচটা বিশ্বকাপ জিতছে, তোমরা দুইটা। নেইমারকে সচরাচর ভালো লাগার কারণ হচ্ছে আর্জেন্টিনার ফ্যানরা যেটা বলে ও খালি গড়াগড়ি খায়, এটা নিয়ে একটা ট্রলও হয়েছিল, পুরো মাঠে সে গড়াগড়ি খায়, কিন্তু আমার কাছে জিনিসটা ভালো লাগে, গড়াগড়ি খায় তো কি হয়েছে, কিন্তু এর কারণে তো আমরা পেনাল্টি পাচ্ছি বা যে কোনো কিছু একটা পাচ্ছি, কিন্তু অরিজিনালি সে কিন্তু সিকি, মানে অসুস্থ থাকে। নেইমার পিছনে বসলে নেইমারকে নিয়ে কক্সবাজার চলে যাবো, মেরিন ড্রাইভ দেখাবো বাংলাদেশের। আচ্ছা, ওনার কাছে।